আগে ন দুধ এর বাজারে দুধ পাওয়া যায় না তার তার ন দা কি গাও দুধ এর কথা নি পুনে দুশের মানে কত দুশে এক পাকম দুশে কত রে কেজি এক বছর রে গেছে গাই গেছে দুধ দেখে না কেজি কত করে 80 টাকা 60 টাকা করে কেজি আলকনা 60 টাকা ওই যে গেছলো 75 70 টাকা ওই নাই আর কি কোন ওই খালি দুধ আর এনে দেন না এরকম বলা 70 ফালান না না ও 70 ভালো তো দুধ কত রে ভাই হ্যাঁ না পানি পুনি মিশাইলে তো ঝামেলা আমি দুধ কিনে রাস্তায় গেলো 60 টাকা হ্যাঁ না ওই এটা করলাম 70 টাকা তাও দেয় না তাহলে কি মনে হয় 80 টাকার কথা কইছে আরে কত কত মানুষ আছে এ মুরব্বি কত কত মানুষ আছে কি জানেন কি কয় কি করে ঘরের ভিতরে যায় দুধ মাপে মধ্যে খালি মানে পানি মারে আর আমি দুধ খাইও না দুধ কিনিও না এই বইয়ের আজকে পূজা করবো ব্যস্ত বুঝায় নিজে আমার দুধ কিনো না এটা কি কলা দিদি দাদা এটা কি কলা কবরি পূজায় রাখে না ওরা এটা কত করে আলি 20 টাকা একটু কম সম ফলা দেবো দুই আলি 30 টাকা দিলে চলবো চলবো না না খিরাই মিরাই তো আছে দাদা নারকল ফালে যাবেন কত কয়ে দেন নিয়ে যাইগা 250 200 কাম না 200 দেখলে এই নারকল কাট কত 200 টাকা জোড়া আসসালামু আলাইকুম পাতলা পাতলা না আমের এই 200 মানে আপনি আরো যদি আপনি 300 নেন তাহলে আপনার রেন হবো না আমার তো চিন্তা ভাবনা করে নাকবো আপনার 20 টাকা না দাদা 200 টাকা আপনি দিয়ে দেন মির্জাপুর আর যাবো না পূজার মধ্যে দিব বলে দেন কপি কত করে দাদা 50 টাকা কেজি এরকম সম্মান দাও না দেন 40টা ভালান 40 তাহলে দেন 1 কেজি 1 কেজি মাপেন দাদা ও দাদা 1 কেজি কপি মাপেন হয়েছে
1 kg, 2 kg, 1 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 kg, 1
আবার বাড়িয়ে দিছে 50 25 করে নে পারবে না সে দেখে আধা কেজি করে 50 প্রাইস করে দাম এটা বাজারের লেভেল তো রাখতে হয় এটা কম সম্ভালান যাব কি কম সম্ভালান যাব আধা কেজি খালি 50 টি আমাবেন আর কম সম না নিলাম এই জানেন ভালো ভালো ওইটা ওইটা ভালো না আচ্ছা ভালো না জান দুই প্যাকেটে 2 কেজি 1 কেজি করে হ্যাঁ নারকলের দাম ওই রকম মানে পাওয়া যায় না আর মেলা কিছু নিয়ে আইলাম তো দেখলেনি এই আখি এই বাজার ঘরে নাও ঘরে নাও এই নারকল আনছি না শুইলা দুম না কুরিয়া দুম না খালি কামড়া কামড়া খাইবে জেলেগ্রে বাবা তোর নি গাই একটা নাইস বিস্কুট নিয়ে আইছি তাদের কলা বাতাসা পূজা করম আমি জিলি কমনে ঠাকুরের নাগাল মুসরাইবেন থেকে এই অনুভবে কি করস মন্ত্র ক আমার বাড়ির এই ফুল গুনে সব শেষ করে দিস ঠাকুর আছে নাকি গো হ্যাঁ 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 কয় কি এ ঠাকুর মশাই আবারছে হাই রে হাই আমি আর অপেক্ষায় থাকতে থাকতে না খেয়ে মরলাম আবার কনাও না আপনার খুঁজা বের করে আসতেছি না বউ আমার মনে না খেয়ে মরার অবস্থা ভোগ রান্না হইতেছে ভোগ হ্যাঁ এখন ভোগ রান্না হবে তারপরে ভোগ নিবেদন হবে কাহিনী কি আমাদের
এই পূজা পার্বণের মাহাত্ম্য হলো এই যে বাস্তু পূজা, এটা হলো এই যে আমরা মাটিতে বসত করি, জমি জমা ঘর বাড়ি এর ভিতরে অনেক জীব জন্তু থাকে, সেই জীবেরকে আমরা বছরে একবার তাদের নামে পূজা দেই। সেই পূজাটা হলো বাস্তুপাল, নাগপাল বা নাগের পূজা, সাপের পূজা। এটা সাপের পূজা? সাপ এখানে একটা সাপের পূজা পাবে, এই যে মাটির নিচে থাকে না, এটা হলো আমাদের মিত্র ও আমার শত্রু, একে নিধন করার জন্য এর নামে প্রসাদ দেওয়া হয়। বাস্তুপাল, নাগপাল, শঙ্খপাল, শঙ্খ একটা সর্পের নাম, এরকম পঞ্চটা শত্রু আমাদের মাটিতে বসবাস করে। কয় কি আরো জীব জন্তু আছে, পিঁপড়া, ডায়া, অনেক অনেক কিছু। মাটির নিচে তো কেইসাও থাকে না? ওই তো মোটামুটি এই পাঁচ পালের পূজা দিয়ে মাটিকে আমরা সন্তুষ্ট করি, কইরা তাদের নামে আমার প্রসাদ নিবেদন কইরা প্রসাদটা আবার মাটিতে একটু পুঁচা রাখতে হয়। ম্যাস নেন, ম্যাস ম্যাস কত যে পূজা আমার মধ্যে আছে তার শেষ নাই না? বিদ্যার দেবতা, বিদ্যার দেবতা সরস্বতী, সরস্বতীর পর কি আছে? দোলযাত্রা, গোবিন্দের, ও আবার গোবিন্দ, আবার শিবরাত্রি, শিবরাত্রির জন্য রাত্রি যাপন হয়। এই এত গুণে পূজা ইনাকে ব্রাহ্মণ সমাজ থেকে করছে না আপনারা? এটা বৈদিক ভাবে পৌরাণিক বাহিনী আছে, ভাগবতেও লেখা আছে, রামায়ণে আছে, এগুলা পৌরাণিক কাহিনী বৈবস্থ্য থেকে আসছে। কয় কি এগুলা আমাদের মন গড়া কিছু না। ভালো, সমস্ত দেওয়া আছে। বাড়িওয়ালা আহে না? দিদি ভালো আছেন? আছি দিদি। আপনি কই যে মায় বাপের বাড়ি কনে? আমার বাবার বাড়ি মানিকগঞ্জ। মানিকগঞ্জ, ও কত থাকছে মানে তাই না? তাই নাকি? আপনি করতাম মাছ আল কয় কি মানিকগঞ্জ না? রুডের সাথে ওই আমাদের বাড়িতে, রুডের সাথে বাড়ি হ্যাঁ, তাই না? মানিকগঞ্জ বড় ব্রিজ আছে না? তাই নাকি? কয় কি তাহলে আপনার হোসুর বাড়ি যা থাকছে আমার মা? ইয়ে তো জানতাম না। তোমার মা গল্প করছে, আপনার শাশুড়ি, তোমার শাশুড়ি আমার ভালোবাসছে, পরিচয় জানে, আরো আদর যত্ন করছে। ধন্যবাদ, আপনার হোসুর শাশুড়ি ধন্যবাদ দিলাম। খুব একবারে খুব একের মতো দেখছে ভুল কথা, শত্রু কেমনে কেইসা আমাকে প্রাকৃতিক লাঙ্গল হাফ এলো, কিন্তু অনেক উপকার করে, দংশন করে, ওখানে হাফের হুয়ার মধ্যে পাড়া দিলে তো দংশন করবোই, তাকে সন্তুষ্ট করতে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, করার জন্যই এই পূজা। আচ্ছা ঠিক আছে, যতই সে খারাপ হচ্ছে কিন্তু সে ভালো, আচ্ছা ভালো দিকে তো তাকে তার নামে নিবেদিত প্রসাদ দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, না জিনিসটা যাই না করা ভালো, তাই না? এলি গেছে গেলাম জায়গায়। ঠাকুর মশাই আমার বোর্ডার একটু আশীর্বাদ করে দিয়ে খালি দিন নিয়ে খালি মেরা জমেছে।
আনে ভগবান ভরসা জিনিসটা করবা না বিনয় প্রসাদের সমারোহ আপেল কমলা বিভিন্ন প্রকারের ফল ফলানি ওই যে খালি হাজিয়া দিছে সমস্ত আয়োজন ফুড এবং মিষ্টি দিয়ে ক্ষীর রান্না করা হয় সেই ক্ষীর দেবতাকে নিবেদন করতে হয় যাকে এটা দুধের মধ্যে চিনি চিনি দিবেন না চিনি চিনি চাউল চাউল মানে এটা ক্ষীরের মতো তাই না আচ্ছা ভালো জিনিস মানে এই যে সারা বছর তাহলে না খেয়ে রয়েছে ওই একদিন একটু খাম ওই তো একদিন তাকে প্রসাদ দিলে সারা বছর তাকে পাওয়া যায় আমন্ত্রণ করা হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি আমাদেরকে সবাইকে দেখে রাখো হুনসত কি কইলো ঠাকুরে হুনসত মন দেয়া হুনিস তোকেও পূজা হইব একদিনকে দেই শনি জিব্বা ভিতরে নে প্রসাদ এখনই নে আরে গুড় কিনবার গেলে খালি গপ দেয় বড় বড় এক নাম্বার গুড় ঝিটকার গুড় উমুক গুড় হ্যাঁ দুধের মধ্যে সাইরে দিলে হয়ে যায় জুই মে কেজি কত করে দিদি কেজি কত করে এখন আমার তো গপ্প দিল গুড় কিনবার যে এক নাম্বার গ্যারান্টি ভালো না কি ভালো গুড়টা একবারে আটা আটা ধরলে ধরে ওই দোকানের মধ্যে সবচেয়ে সেরা গুড় আনছে এটা চিনি মিনি যাই কো উনি বলতেছে ঠিকই কিন্তু ভেজাল আছে হ্যাঁ ওই যে ওটা তোমার আমার করার কিছু নাই না উনি বলে বলে না লে হবে ব্যবসা লাভ করব পাঁচ রোজ এটা খেয়া হওয়া করে বিলাই করতেছে কুত্তা খেয়ে আসো ক্ষীর নাইমা গেছে না ক্ষীর নাইমা পূজা প্রসাদ নিবেদন হয়ে গেছে এই যে ক্ষীর সমাপ্ত হয়েছে এই যে প্রসাদ ব্যস্তিরে প্রসাদ দিল এটা আবার মাটিতে আমি একটু মাটিতে পুঁতে রাখবো পূজা করবেন কোন সময় পূজা হয়ে গেছে পূজা হয়ে গেছে পূজা হয়ে এখন ভোগ নিবেদন হয়ে পূজা সমাপ্ত হল আচ্ছা এখন আবার তাহলে এটা শেষ করে আমাকে বাড়িটা শুরু করো এটা শেষ করে তোমাদের বাড়িতে যাব আচ্ছা তোমাদের ওখানে রান্না শেষ তো যে কি জানি ব্যস্তিরে মাটির ভিতরে গাইতে থুবেন কোনটা ওই প্রসাদ দেব একটু পান দেব আচ্ছা দেন দেন দেব ওই যে হন দাও কাছে দাও তাহলে যে পান সুপারি ও খায় ওরা না মানুষে যেরকম পান খায় দেবতাদের খাওয়ার পরে জল দেব জলের পরে পান দেব পান সেবা দেব এখন প্রসাদ দেব নিবেদিত প্রসাদ মারিতে সেবা করবে জীব জন্তু যা আছে আমাদের চারপাশে তাদের আহার করবে দেবতারাও সন্তুষ্ট হয় বা সবকিছু
চমৎকার এবং তাদের আমরা ডাইকা তাদের কাজ ঠিক আছে তোমরা সব প্রসাদ সেবা কর হ্যাঁ তাহলে আমরা ডাকবেন হ্যাঁ আমরা ডাকি বা ডাকতেছি আমরা সেবা দেওয়ার জন্য মন হলো সবার উপরে দেখা যায় না কিন্তু সেবা আমরা দিতেছি আকে ওই যে উমরা পূজা হয়ে গেছে কারণ আমগোটা রেডি করো ওই যে পড়তেছে চিন্তা করিস না একটু পরেই না খেয়ে পারবি এইতো হয়ে গেছে পূজাটা হইলে সেবা হইব আগে দেবতারা খেয়ে নোক তারপরে তো আমরা আবু দেয় বৃষ্টি ভক্তি হ্যাঁ ভগবান আমাকে বৃষ্টি সবার মতি গতি জানি ভালো রাখে গসা দাও চন্দন গসা দাও কি কইলেন বুঝলাম না চন্দন শুদ্ধ জিনিস চন্দনের ছিটা দিলে সব শুদ্ধ যায় দাম হলো 8,000 টাকা কেজি চন্দন কাঠ কয় কি এত মূল্যবান জিনিস দাও শুদ্ধ করো সব এই চন্দন কাঠ দিয়ে মানুষে পুরায় আমাদের হিন্দু শাস্ত্রে যারা মনে করেন গুড় দিলে অনেক সময় জমে যায় গা কারণ দোকানদারা গপ্প দেয় তার সে চিনি দেয় ভালো বুঝছেন পরে খালি একটু গুড় ছিটিয়া দিয়ে হ্যাঁ 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 শর্টকাট করে ভাবাইছো জিলিক রে তার তারে আই প্রসাদ খেয়ে যা দূর আর ছেলে আনন্দ লাগছিল তুমি বাড়ি বাড়ি প্রসাদ সেবা করো তো আর তো আরে এক ছেলে আনছে না আবার আছে বাড়ি বাড়ি কত দেয় ঘুরে ঘুরে ওই সাইড বসাও সবগুলো এখান দিয়ে বসাও প্রসাদ খাওয়ার পরে আবার দেবতা দাঁত খুঁচাইব মানুষের যেমন খুঁচায় না ওরকম দেবতাদেরও খুঁচাইতে হয় ও খাওয়া দিতে হয় তাহলে একটা দাঁত খুঁচানি নিয়ে আহ ওই খোলাটা দিয়ে দাঁত খুঁচাইব দেবতা পান সেবা করবো হ্যাঁ নারকলের ওই যে ভিতরে থাকে না হ্যাঁ ওই শলা দিয়ে দাঁত খুঁজাতে খুব ভালো লাগে ঠাকুর মশাই ভুল করলেন এটা ধরেন প্রসাদ খাওয়ার পর দাঁত খুঁচাইবো কিন্তু সকালবেলা হলে দাঁত বিরাশ করব না তাহলে একটা বিরাশ লাগবো না একটা টুথব্রাশ আর ব্রাশ নেওয়া ব্রাশ তো কই রে দেবতা তো ব্রাশ ওয়াশ করে না দাঁত ওয়াশ করাই আছে দেবতাদের একবারই ওয়াশ করে তাহলে হারা বছর খায় কি খায় নানান রকম মাটির নিচে পোকা মাকড় পোকা মাকড় কত কিছু খায় তাদের জন্য আমরা যদি ভালো জিনিস খাইতে পারি তাহলে কি দেবো তাদের একদিন আশা থাকে না যে তোরা খাইতে আমার দেখে দেখে তার জন্য এই পূজাটা একবার কই রে যে তুমি সেবাটা যাক আমার ঠাকুর মশার ওই যে প্রসাদ না নামে হালাইছে মানে দিব আমি আবার ওই গুড় টুর দিলাম না চিনি দেয় দিলাম যাই হোক ঠাকুর মশাই তাড়াহুড়া না কইরে ধীর হস্তে পূজা করেন মন্ত্র ভুল করেন না হ্যাঁ কিন্তু আমার উপরে শনির দশা শুরু হইব না তা হবে না যে পূজার যে মন্ত্র সেখানে সেটাই বলা হবে হ্যাঁ 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 যাবেন তো এখানে বলা যাবে না এখানে এই পূজার যে মন্ত্র যে দেবতার পাঁচটা দেবতার পূজা হবে তাকে বলে পঞ্চ দেবতা
যাক পঞ্চ দেবতার পূজা শুরু হয়ে গেল না শুরু হবে এখনো হয়নি আমি রেডি হয়নি এখন শুরু করবি তখন পরে বাইরা জোকার দেও তারপরে তারপরে কাজ বাড়ি দাও পূজা শুরু হলো কাজ বাড়ি দাও আদিত্য ব্রহ্মানন্দ বৃহস্পতি ওং স্বস্তি ন ইন্দ্র বিদ্যশ্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন স্ত্যাক্ষরিষ্ঠরিমি ওং সূর্যসম যমকাল সন্ধে ভূতা নহ খপা পবন ধিকপতি ভূমির আকাশং খচরামারা ওং তুলসী দর্শনে পুণ্যং বরসে সর্ব পাপ বিনাশন শরণে সর্বতীর্থানি ভক্তিতে মুক্তি লক্ষণম এতে গন্ধবুষ্ আধার সক্তা কমলা শ্রীপৃষ্টি ঋষি সুতলংসন্দ কুরুম দেবতা আসনু ববসনে বিনিয়োগ ওং পৃথিতা ধিতা লোকা তন্তং ধারাম্যং নিত্যং পবিত্রং কুরুতাসনম মামে গুরুভ্য নম পরম গুরুভ্য নম পরাপদ্যে বাস্তুপালায় নম ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প বই নম এতে গন্ধবুষ্পে অর্কমণ্ডলায় দশকলার চন্দ্রিং করু ওং ভূমি ভূমিরাষ্ট্র ভূমিরাষ্ট্র পৃথিবী দর্শন ভূর্ব বর্ষ ভর্গ দিবস এতে গন্ধবুষ্পে গাং মানে এতে গন্ধবুষ্পে ইন্দ্রাদি দশটি পালে এতে গন্ধবুষ্পে লক্ষ্মী নময় দেবতা পঞ্চ পালের পূজা এতে গন্ধবুষ্পে বঙ্কপালায় নময় তৎপদং বঙ্কপালায় নময় ইদমর্ঘং বঙ্কপালায় নম স্মৃদলং বঙ্কপালায় নম স্নানে অধিপতে দেবায় শ্রী বিষ্ণবে নম এত সুখিরাকপাল বাস্তুপাল বঙ্কপালে ভো নিবেদায় শুভকরণ তাম্বুলায় ব্রাহ্মণায় স্বচন্দ্র গন্ধ স্বচন্দ্র ও ব্রাহ্মণের পূজার ব্রাহ্মণের সেবার নিয়ে ব্রাহ্মণ সেবার দক্ষিণা তাহলে সেবাটা কইরা জানিস সেবা না করলো আমি পাইলাম আমি গ্রহণ করলাম তত পূজাই করো না কেন ব্রাহ্মণের পূজাটা করবি করার পরে সমস্ত মানে সমাপ্ত দেওয়ার পরে হ্যাঁ ব্রাহ্মণকে দক্ষিণা দিতে হয় দক্ষিণা না দিলে সম্পন্ন হয় না দক্ষিণা কাঞ্চন দেবায় শ্রী বিষ্ণু তোর সম্প্রদনায় ব্রাহ্মণায় ওং বিষ্ণু পুণ্ডরীকাক্ষং পুরাত কিছু জিনিস হয় না ঘরে নাও কমাও ওগুলা না খেলে পারবে না বুঝাচ্ছে
বাস্তু রে এটা হলো বাস্তু মানে মাটি যে প্রসাদ দেব জল দেব মা সকলরা আমার তো বাড়ির পূজা হইল তাহলে ওখানে চারটা প্রসাদ খেয়ে নই নাকি আমার দেব দেবতা মাটি মায়া একটু প্রসাদ নিয়ে নেন আমি ও সেটা খেয়ে নই নাকি ভক্তরা সেবা নিবে হ্যাঁ প্রসাদ দিয়ে যাও এখন চিন্তা নাই তবে ব্যস্তি বজার প্রসাদটা খুব সার নাকি এখন এই জিনিস রেখে গেলেন ইংনাই খাওয়া যাবো তো তাই না এই জিনিস মধ্যে এই প্রসাদ দিব সবাই আচ্ছা বুঝা নাই মাসলরা এই যে আমাকে ব্যস্তি পূজা গেল মাটির পূজা মাটির ভিতরে পোকামাকড় থাকে সাপ থাকে ইন্দোর থাকে ইংনের পূজা তাহলে প্রসাদ ওরা খাইছে মানে ওরা খেয়ে নেই শুরু করুম হলো আলা সেল দিয়ে শেষ হলো এখন না এই গান বন্ধ কর খিদাই পূজা দিলাম মি দিলাম কিরা শেষ এটা কয় আপেল বড়ই সরস্বতী পূজার আগে বই খাইতে নাই তাহলে নাকি বিদ্যা বুদ্ধি কিছু হয় না জানলে আবার আমি বাদ দিস না খাইলেও কিছু হবো না তুমি বড় তুমি খাও না বরের স্বাদ আছে তো মনে গেছেও খেয়াল হয় কিন্তু বেশি গেলে যদি গাছ জ্বালাই নিয়ে খাম না ফেডের ভিতরে গাছ জ্বালাইব মে শুনো বলাই শুধু ওই যাই ভালো যে ফেডের ভিতরে বড় হয়ে ওই হইব না ওই কালি ধরে ধরে খিরা নাকি তিতা না মিঠে ব্যস্তি পূজার পয়সা জন্য খুবই স্বাদ যেরকম একটা কলা খেয়ে নই জিলে রে বাবা কলা খাবিও না আংকা হইস না কলা এ নাকি কলা কলার চেহারা গুনে কি দেখেন ট্যাবলেট ব্যস্ত বুঝার প্রসাদটা খুব সাবধানে তুমি বাক্যে বানা
শান্তি মাশাআল্লাহ সবাই ভালো থাকেন সাথে থাকেন সবাই সুস্থ থাকেন মৃত্তিকা মায়া আপনাদের সবার পাশে আছে আগামী ভিডিওতে আবার দেখাবো ভালো থাকেন বাই। ঠিক আছে তাহলে দিছি না।